আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন। করোনা চলছে, সুতরাং সবাই মাস্ক ব্যবহার করবেন। তো আজকের যে বিষয়টা সেটা হলো আমি ডায়াবেটিসের ব্যাপারে আমি বলতেছি। আমি বিগত 2 বছর আগে ডায়াবেটিস নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। সে বিষয়টা হলো 3টা বিষয়। একটা হলো ডায়াবেটিস যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমার আপনাদেরকে 3টা বিষয়ে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। 1 নম্বর হচ্ছে ড্রাগস, মানে ওষুধ। আরেকটা হচ্ছে আপনার ডিসিপ্লিন, নিয়মকানুন। আরেকটা হচ্ছে ব্যায়াম, এক্সারসাইজ। এই 3টা জিনিসের কথা আপনারা সবসময় মনে রাখবেন। এই 3টা জিনিস নিয়ে আপনার টোটাল ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এখানে প্রতিপাদ্য বিষয় হলো এটাই যে আমরা যেসব ড্রাগস ইউজ করছি সেগুলো ম্যাক্সিমামই কেমিক্যাল, এবং এই কেমিক্যালগুলা যদিও আমাদের ডায়াবেটিস কমাচ্ছে, কিন্তু আমাদের শরীরের অ্যান্টিবডি সেই কেমিক্যালের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছে। যার ফলে আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন দেখা গেল যে উনি আমাদেরকে একটা ট্যাবলেট দিল, কিন্তু আবার যখন ডাক্তারের কাছে যাই দ্বিতীয়বার যাই 2 মাস বা 3 মাস পরে, তখন দেখা গেল উনি আমাদেরকে 2টা ট্যাবলেট দিল বা 1.5টা দিল। তো এভাবে আমাদের ড্রাগস নিতে নিতে একটা সময় আমাদের বডি এই ড্রাগসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং সেই সময় এই ড্রাগসগুলো কাজ করে না। সেই জন্য আমাদেরকে ড্রাগস ইউজ করতে হবে সেটা প্রাকৃতিক হতে হবে। যদি আমরা প্রাকৃতিক ড্রাগস ইউজ করতে পারি সেটা আমাদের বডিতে মানানসই হবে, আর যদি আমরা কেমিক্যাল ইউজ করি সেই কেমিক্যালটা একটা সময় আমাদের বডি নিবে না এবং আমাদের বডি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তো এই জন্য আমি আপনাদের জন্য 3টা জিনিস নিয়ে আসছি। আমার ভিডিওতে ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে লিখেছিলাম বিনা পয়সায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ। অর্থাৎ সেখানে একটা সাধারণ একটা ব্যায়াম, যে ব্যায়ামটা 6 থেকে 7 মিনিট করলেই আপনি ডায়াবেটিস 3 থেকে 6 মিলিমোল কমাতে পারবেন। সেই ভিডিওটা আমার চ্যানেলের ভিতরে আছে, আপনি দেখে নেবেন। এখন আমি আসি ড্রাগসের বেলায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কোটটা, এই কোটটার মধ্যে 50টা বড়ি আছে। এটা হলো একটা ড্রাগস, কিন্তু এটা সম্পূর্ণ প্রাকৃতিক। এটা 40টা জড়িবুটি দিয়ে, আপনারা ইউটিউবে দেখেন মেথি দানা ব্যবহার করলে আমাদের ডায়াবেটিস কমে, তারপরে লং ব্যবহার করলে আমাদের ডায়াবেটিস কমে, তারপরে দারুচিনি ব্যবহার করলে আমাদের ডায়াবেটিস কমে, এরকম বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস যেমন নিম পাতা ব্যবহার করলে আমাদের ডায়াবেটিস কমে, এই 40টা 50টা জড়িবুটি নিয়ে আমরা এখানে একটা ট্যাবলেট আবিষ্কার করেছি। এটা দেখতে একটা অ্যালোপ্যাথি ট্যাবলেটের মতো, এটা এরকম আমি সিল করে দিয়েছি যাতে এর মধ্যে আলো বাতাস না ঢুকে নষ্ট না হয়। তো আমি একটু সিলটা ভেঙে আমি আপনাদেরকে দেখাই। সিলটা ভাঙলাম, এখানে পেলাম একটা ক্যাপসুল, জাস্ট একটা ক্যাপসুল। মনে হচ্ছে কি এটা, দেখেন ক্যাপসুল, কিন্তু আসলে এটা ক্যাপসুল না। এটার ভিতরে কি আছে আমি একটু পরেই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ড্রাগস, যে ড্রাগসটা আমি নিজে তৈরি করেছি এবং আমি নিজে ইনসুলিন দিতাম, সেটার হিস্ট্রি আমি ইতিপূর্বে ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যে খাবার দাবার ডিসিপ্লিন, যেটা খাবার দাবার জন্য, খাবার দাবার জন্য আমি একটা আটা তৈরি করেছিলাম। এই যে আটাটা, এই আটাটা কিসে কীভাবে, এটা নিয়েও আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত বলবো। তো আপনারা এটা নিয়ে আমি বিস্তারিত বলতেছি। তো আজকে প্রতিপাদ্য বিষয় কীভাবে সহজে আমরা ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করব, সেটাই আমাদের প্রতিপাদ্য বিষয়। আমি কন্টিনিউস করতেছি। এখন আমি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণের যে কৌশলটা, সেই কৌশলটা সম্বন্ধে বলবো। তো আমি প্রথমে বলছি আমার এই জড়িবটি এই সমৃদ্ধ ওষুধটা সম্বন্ধে। এটা হলো একটা ট্যাবলেট, আমি ইতিপূর্বে আপনাকে বলেছি যে আমলকি, হরতকি, বহেরা এবং 40টা জড়িবটি দিয়ে আমি এটা তৈরি করেছি। আমি এটা খুলে দেখাচ্ছি, আপনি দর্শক একটু দেখেন, এটা টান দিলে কিন্তু খুলে যাবে এবং এর ভিতর থেকে বেরিয়ে আসবে সেই জড়িবটি। দেখেন একটু কাছে থেকে দেখেন, দেখেন, হ্যাঁ এই যে জড়িবটি বেরিয়ে আসছে, দেখেন, হ্যাঁ এই জড়িবটি। তো একটা মানুষ যদি 10-12 ডায়াবেটিস থাকে, সে যদি সকালে একটা খায়, হ্যাঁ, তাহলে তার 10 থেকে 12 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে। দেখেন এখানে আমলকি, হরতকি, বহেরা, দারুচিনি,
লং এগুলো 40 টা জড়িবটি দিয়ে আমি এটা তৈরি করেছি এবং এটা খেলে মিনিমাম 4 থেকে 5 মিলিমোল্ট ডায়াবেটিস কমতে পারে এটা আমি আপনাকে দেখাইলাম এটা দেখেন এর মধ্যে কোনো কেমিক্যালের এর বালাই নেই হ্যাঁ কেমিক্যালের কোনো বালাই নেই দেখেন আমি এই ওষুধটা আমি আপনাদের জন্য তৈরি করেছি বা আমি নিজেও এটা খাচ্ছি তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আটা আমি যে আটাটার ব্যাপার দেখাই এখন দেখেন এখানে একটা আটা আছে তো আপনারা হয়তো বলবেন যে এটা আবার কিসের আটা হ্যাঁ এটা হচ্ছে যে আমরা যেটাকে বলি জব জব ইংরেজিতে যাকে বলা হয় বার্লি জব এবং আখরোট এটা থেকে আমরা এটা তৈরি করেছি এবং এটাকে আমরা এটাকে এর ভিতরে এই জব এবং আখরোটের মধ্যে একটা দ্রবীভূত চিনি থাকে সেই চিনিটাকে আমরা একটা প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই চিনিটাকে আলাদা করেছি যার কারণে এটা দিয়ে যদি আমরা রুটি বানায় খাই বা হালুয়া বানায় খাই বা চাপটি বানায় খাই অথবা যে কোনো কিছু তৈরি করে খাই এটা খেলে আমাদের ওষুধ বা ইনসুলিনের প্রয়োজন হবে না এই আটাটা যদি আমরা খাই তাহলে দেখা যাবে যে এটা জিআইটা অনেক কম গ্লাইসেমিক ইনডেক্সটা অনেক কম এটা পেটের মধ্যে গেলে এটা আস্তে আস্তে হজম হবে এবং দীর্ঘক্ষণ আমার ক্ষুধা লাগবে না যার কারণে আমার খাওয়ার প্রতি একটা আগ্রহ তেমন একটা থাকবে না আমরা আমাদের জাতির এই ডায়াবেটিস আছে ভিউয়ার্স আমরা কিন্তু সবসময় একটু খাই খাই করি এবং খাই খাই করি মানে আমাদের ক্ষুধা বিরণটা এটা হয় না আমাদের সবসময় ক্ষুধা লেগেই থাকে তো সেই জন্য আমি এই আটাটা তৈরি করেছি এই আটাটার সুবিধা হলো যে এটা আপনি খাইলে খিদা লাগবে না এবং এটা দীর্ঘক্ষণ আপনার পেটটাকে ভরা রাখবে এবং এই আটাটা খাইলে আপনার সুবিধা হচ্ছে যে আপনার ওজনটাও কমবে যাদের উচ্চচাপ আছে ব্লাড প্রেশার আছে বা যাদের হজমের সমস্যা আছে তারা এই আটাটা খেতে পারে তো আমি এখানে দেখালাম দুইটা জিনিসই একটা হলো আটা আর একটা হলো এই যে ওষুধটা ওষুধটা আপনারা যেটা দেখলেন হ্যাঁ এটা হলো এই যে ইউটিউবের মধ্যে যে দেখেন আমলকি হরতকি বহেরা এবং ওই যে দারুচিনি লং হ্যাঁ গুলমরিচ এগুলো বিভিন্ন জিনিস দিয়ে আমরা এই 40টা জড়িবুটি দিয়ে আমরা এই ওষুধটা তৈরি করেছি হ্যাঁ তো এটা দাম সম্বন্ধে যদি আমি বলি তো আমি এটা আসলে ডেসক্রিপশনে আমি বলছি না আপনারা কমেন্টস করবেন আমি বা আপনারা ফোন করবেন আমাকে আমি তখন দামের কথা বলে দেব কারণ আমি কি এটা ব্যবসা করি না এটা আমি আমার নিজের জন্য তৈরি করেছি আমি নিজে খাওয়ার জন্য আমি খেয়ে এটা অনেক উপকার পেয়েছি আমার আগে 20-25 ডায়াবেটিস থাকতো এখন 5-6 থাকে তো আসলে এই জিনিসটা একদম আমি আপনাদের কাছে শেয়ার না করলেও পারতাম কিন্তু শেয়ার করলাম এই জন্য অনেকেই আসলে এরকম কষ্টের মধ্যে আছেন আমি এটা নিয়ে ব্যবসাভাবে করতেছি না যদি কারো প্রয়োজন পড়ে তাহলে আমি আটাটা বানিয়ে দিতে পারবো আর আমি এই ওষুধটাও আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো যদি কেউ আমাদের আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে আমার কাছে নিতে হবে কারণ এইগুলো আমি কোনো দোকানপাটে বা ব্যবসা প্রতিষ্ঠানে আমি দিই না বা এগুলো নিয়ে আমি কোনো ব্যবসা করি না যদি কারো কোনো পার্সোনাল সমস্যা থাকে আমার কোনো ভিউয়ার্সের সমস্যা থাকে সেক্ষেত্রে আমি এটা করব আর আরেকটা দর্শক আমি একটা ব্যায়ামের কথা বলেছিলাম যে ব্যায়ামটা আপনারা দেখেছিলেন যে একটা গ্রিল ধরে উঠবস সেটা কিরকম জিনিস যে আপনি একটা গ্রিল ধরে বসবেন এবং উঠবেন এভাবে আপনি উঠতে বসতে থাকবেন যে পর্যন্ত আপনি উঠতে বসতে পারেন দেখা গেল যে আপনি 20 বার বা 25 বার করার পর আপনার হার্টবিটটা অনেক বেড়ে যাবে বেড়ে গেলে তখন বুঝতে পারবেন আমার হয়ে গেছে তখন আপনাকে থামতে হবে থামার পর ওটা হলো আপনার এক সেট ওটা মনে করেন এক সেট হলো এরকম ভাবে তখন এরপরে আপনি আবার হাত পায়ে ব্যায়ামগুলো করতে থাকবেন করার পরে আবার ওইভাবে করতে থাকবেন দেখা গেলো যে 25 বার পরে হারানো হয়ে যেতে পারেন বা 30 বার পরে হতে পারেন কেউ বা 35 বার পরে হতে পারেন বা কেউ বা 40 বার পরে হৃৎপিণ্ড ডিক ডিক করতে পারে হার্টবিট বাড়তে পারে যখন হার্টবিটটা বাড়বে তখন আপনারা থেমে দেবেন এবং এটা বিস্তারিত আরেকটু ভিডিওতে দেওয়া আছে ওইটা মধ্যে আমরা সরাসরি করিয়ে দেখেছি আশা করি আমার ভিডিওর ব্যাপারটা বুঝতে পেরেছেন তিনটা জিনিস লাগবে একটা হলো ড্রাগস যেটা আমি কিছুক্ষণ আগে আমি দেখালাম আরেকটা হচ্ছে খাবার দাবার যে খাবারটা আমি দেখালাম আটা আপনাদেরকে দুবেলা আটা খেতে হতে পারে একবেলা খেতে পারে অনেক ভিউয়ার্স প্রশ্ন করছে যে এটা আসলে কতক্ষণের মধ্যে আমরা বোঝা যাবে আপনি আমার এই ট্যাবলেটটা খেয়ে 2 ঘন্টা পরে আপনি টেস্ট করবেন আপনি ব্লাড সুগারটা কতটুকু নিয়ন্ত্রণ করলো আপনি সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন আর আমার আটাটাও এরকমই জিনিস আপনি ইনসুলিন না নিয়ে এই আটাটা খাবেন খায় 2 ঘন্টা পরে টেস্ট করবেন টেস্ট করলে আপনি সঙ্গে সঙ্গে রিমুভ পেয়ে যাবেন 2 ঘন্টা সময় লাগবে পেটের মধ্যে যায় এটা যায় একটু হজম হতে সময় লাগে 2 ঘন্টার মধ্যেই এই আফটার খাওয়ার 2 ঘন্টা পরেই আমি আপনি এগুলো টেস্ট করে পাবেন আর ড্যামেজ ব্যাপারটা আমি যেটা বললাম সেটা হলো 27 মিনিট টাইম লাগবে 27 থেকে 30 মিনিট সময় লাগবে 27 থেকে 30 মিনিট আপনি 5 সেট ব্যায়াম করবেন 5 সেট ব্যায়াম করলে 3 থেকে 4 মিলিমোল্ট আপনার ডায়াবেটিস কমে যাবে এই তিনটা প্রক্রিয়া সহজ প্রক্রিয়া আমি আপনাদেরকে বোঝাইলাম অনেক ডাক্তার সাহেবরা অনেকেই যে আপনার ই দেয় না খেয়ে থাকতে বলে অনেকেই এটা পারেন না
তবে না খেয়ে থাকাটা ভালো, না খেয়ে থাকলে আমাদের টিজি ট্রাইগ্লিসারাইডটা কমে এবং আমাদের ডায়াবেটিসটা কমে, কিন্তু অনেকে এটা পারে না, অনেকে ফ্যাট মেটাবলিজমে আমাদের ডাক্তাররা পরামর্শ দেয়, আমরা যারা রুগী আছি আমরা অনেক সময় দেখা গেল যে এটা করতে যায় মাথা ঘুরান্তি করে যায় বা এটা আমরা করতে পারি না। তো যারা করতে পারেন না বা যারা করে শেষ করেছেন, সাধারণ লাইবিলিটি আছেন, তারা আসেন, আইসে আপনারা এইসব জড়িবুটি এবং আপনার এই আটা স্বাভাবিক প্রাকৃতিক উপায়ে আপনি সহজভাবে আপনি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করবেন। আরও বিস্তারিত জানতে আমাকে ফোন করবেন বা আমার বাসায় আসবেন। আমার বাসা হলো কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজটা, ব্রিজের ওই পারে তিয়ে ঘুরিয়া মিলান মসজিদে এখানে আমি থাকি। তো আশা করি আমার ব্যাপারটা সহজে বুঝতে পারছেন, ভিডিও বেশি লম্বায়িত করতেছি না, বিস্তারিত পরবর্তী ভিডিওতে আবারও আমি আসবো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায়, খুদা হাফেজ।